7ই মার্চের ভাষণ শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বিজয়ও এনে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা 7ই মার্চ পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাসী নয় মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের হিলি করিডর দিয়ে ক্ষমতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা বললেন রিজভি ভারত চায়না প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্র থাকুক মন্তব্য গয়শর রায় ভুলবশত চিনির দাম বাড়ানো হয়েছিল বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসারুল ইসলাম পুলিশি নজরদারিতে বাজার নিয়ন্ত্রণ নয় হাসপাতালগুলোতে চলমান সমস্যা ও সংকট দূর করে চিকিৎসা সেবায় গতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এডেন উপসাগরে মার্কিন কার্গোজাহাজে হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিনজন কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের হাজারো নারী পুরুষের গণকবরের সন্ধান মিলেছে জার্মানির নুরেমবার্গ শহরে ষোড়শ শতকে প্লেগ মহামারীতে মারা যাওয়াদের গণকবর বলে ধারণা মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ঢাকা ম্যারিনার্স ইয়াং ও উষা ক্রীড়াচক্র সন্ধ্যায় আবাহনীর প্রতিপক্ষ দিলকুশা